শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভয় দেখিয়ে লাভ হবে না, মানে মানে বিদায় হন আওয়ামী লীগকে বিএনপির হুঁশিয়ারি। মাঠে আছি শেষ পর্যন্ত, দেখব আওয়ামী লীগ কত নির্যাতন করতে পারে হুঙ্কার হিরো আলমের। ভোট কেন্দ্রের সামনে বড় ধরনের লাইন কিন্তু ভিতরে ফাঁকা, ভোট কেন্দ্রে ভোটার নেই। এবার কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করলেন হিরো আলম। এবং সবশেষ থাকছে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে আব্দুল হামিদ স্কুল কেন্দ্রে ৩০ মিনিটে পড়ল মাত্র ২টি ভোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু জনগণ তাদের আর সুযোগ দেবে না, আর নয় অনেক হয়েছে, আর সহ্য করতে রাজি নয় এই দেশের মানুষ। ৬০০ নেতাকর্মীকে গুম করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার কেড়ে নিয়েছেন, অনেক মায়ের বুক খালি করেছেন, ৩৪ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, তাতে কি সভা সমাবেশ বন্ধ হয়েছে? বাংলাদেশের মানুষকে কি দমাতে পেরেছেন? মামলার ভয় দেখিয়ে লাভ হবে না, দিনে দিনে বাড়িতেছে দেনা, সুদিতে হইবে ঋণ, মানুষ ছেড়ে দেবে না। সুতরাং কথা পরিষ্কার, মানে মানে বিদায় হন, পদত্যাগ করুন, তা না হলে জনগণ ক্ষমতা থেকে নামাবে, সংসদ বিলুপ্ত করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন, আর সেই নির্বাচন কমিশনের অধীনেই হবে নির্বাচন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মির্জা ফখরুল আলম বলেছেন, আওয়ামী লীগের কেউ কেউ বলেছেন তারা এবার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, এই কথা শুনে দেশের মানুষ হাসবে না কাঁদবে, ভূতের মুখে রাম রাম, মানুষ বারবার বেলতলায় যায় না, আমরাও যাব না, মানুষ আওয়ামী লীগের চরিত্র জেনে গেছে, তারা নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি ভুলে যায়, শুধু একটি কথায় মনে থাকে, তা হলো লুট করো, চুরি করো, পাচার করো। কেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা ১৭ আসনের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটাররা কিভাবে আসবে? সোমবার সকাল ১০টার দিকে প্রথমে বনানী মেডিকেল স্কুল কেন্দ্র পরিদর্শন করেন হিরো আলম। এ সময় অভিযোগ করলেও নির্বাচন বয়কট করবেন না বলে জানান হিরো আলম। তিনি বলেন, আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব, দেখতে চাই তারা আমার উপর কত নির্যাতন করে। আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না, আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরকেও বের করে দেওয়া হয়েছে, তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে, তা না হলে কেন আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হবে? তো তিনি অভিযোগ করেছেন, আমার নারী এজেন্টরাও ছাড় পাননি, তাদেরকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, তবে ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন দেখা গেলেও ভোট কেন্দ্রের ভিতরে কোনো ভোটার নেই। এছাড়া ভোট পড়ার হারও লাইনে ভিড়ের তুলনায় খুবই কম। বনানী বিদ্যানিকেতন স্কুলে গিয়ে দেখা যায়, সেখানে নারীরা দুই সারিতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, প্রতি সারিতে ৬০-৭০ জন করে। তাদের লাইনে দাঁড় করাচ্ছিলেন বনানী থানা মহিলা শ্রমিক লীগের সভাপতি রিয়া। করাইলের বউবাজার থেকে আসা আমিনা নামের একজনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার শাশুড়ি আসবে তাই লাইনে দাঁড়িয়ে আছি। কেন সবাইকে লাইনে দাঁড় করাচ্ছেন এই বিষয়ে রিয়াকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি, তাই সবাইকে লাইনে দাঁড় করাচ্ছি, কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে তা কোনো ভোটার নেই জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যান। একই ঘটনা করাইল টি অ্যান্ড মহিলা কলেজেও, সেখানে একটি কেন্দ্রে সকাল ৩:৩০ পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৩১টি, অথচ বাইরে বেশ বড় লাইন নারীদের। সেখানে জান্নাত হোসেন নামের এক নারীকে কেন দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করলে, ভোট কেন্দ্রের ভেতরে ফাঁকা, তাহলে বাইরে কেন দাঁড়িয়ে আছেন? তখন তিনি ভোট দিতে ভেতরে যান এবং ভোট না দিয়ে আবার বের হয়ে আসেন। এ সময় তার হাতে আগে থেকে ভোট দেওয়ার কালি লাগানো আছে, অর্থাৎ তিনি ভোট দেওয়ার পরও লাইনেই দাঁড়িয়ে আছেন। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রকে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দিচ্ছেন। সোমবার সকালে রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে সাংবাদিকদের এই অভিযোগ করেন তিনি। হিরো আলম বলেন, প্রত্যেকটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছিল, এজেন্টকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা আমাদের এজেন্টদেরকে মারধর করে হুমকি দিয়ে বের করে দিয়েছে,
এজেন্ট বের করে দেওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই স্বতন্ত্র প্রার্থী। এজেন্ট বের করে দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কথা জানিয়েছেন তিনি। এ সময় হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইলিয়াস জানান, প্রত্যেকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেওয়া হয়েছিল। সব মিলিয়ে 624 জন এজেন্ট দায়িত্ব পালন করছেন, কিন্তু এরই মধ্যে অন্তত 10 থেকে 12টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে সকাল 8টায় ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। মহাকালীর আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর প্রথম আধা ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র 2 জন ভোটার। এই আসনে সকাল থেকে এই 2 জন ছাড়া আর কোনো ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। তবে ভোটারের চেয়ে এই কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া বিভিন্ন প্রার্থীদের এজেন্টরাও উপস্থিত আছেন। প্রিজাইডিং অফিসার মুর্শিদ আলম খান বলেছেন, এখন পর্যন্ত 2 জন ভোটার একটি বুথে ভোট দিয়েছেন, আশা করছি সময় গেলে ভোটার আসবে। বর্তমান নির্বাচন কমিশন প্রথমবারের মতো এই আসনে ইভিএম ব্যবহার না করে ব্যালটের মাধ্যমে ভোট নিচ্ছে। 124টি কেন্দ্রের 605টি ভোট কক্ষে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। এই উপনির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের মোবাইল টিম, মোবাইল স্ট্রাইকিং কমিটি, র্যাব, বিজিবি মোতায়েন রয়েছে। এদিকে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মোহাম্মদ রাশিদুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের সরি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকে মোহাম্মদ আশরাফুল হোসেন আলম উরফে হিরো আলম সহ একাধিক প্রার্থী। উল্লেখ্য, গত 15ই মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান অর্থাৎ ফারুক মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়ে যায়। এই আসনের মোট ভোটার 3,25,205 জন, এর মধ্যে নারী ভোটার 1,53,580 জন। এদিকে আজ সারা দেশে আরও 78টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট গ্রহণ শুরু হয়েছে। তাদের মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হচ্ছে 39টিতে। এর মধ্যে 7টি পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। এই 7 পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ইভিএমের মাধ্যমে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।